আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইনসভার কার্যাবলী। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগের কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। আইন বিভাগ বা আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে আইন প্রণয়ন। আইনসভা জনমতের গতি প্রকৃতির দিকে দৃষ্টি রেখে নতুন আইন প্রণয়ন করে, পুরনো আইন সংশোধন করে এবং অপ্রয়োজনীয় আইন বাতিল করে দেয়। অর্থাৎ আইনসভা অপ্রয়োজনীয় আইন বাতিল করে, পুরনো আইনকে সংশোধন করে, নতুন করে আইন তৈরি করে করে আইন প্রণয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত হচ্ছে আইনসভার শাসন সংক্রান্ত কাজ। আইনসভার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। মন্ত্রিপরিষদ পরিচালিত শাসন ব্যবস্থায় মন্ত্রীগণ তারা তাদের কাজের জন্য কিন্তু আইনসভার কাছে দায়িত্বশীল থাকেন। যেমন আমাদের ভারতবর্ষে সংসদীয় ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ চালিত ব্যবস্থা আছে, তাই ভারতবর্ষে মন্ত্রীগণ কিন্তু আইনসভায় তাদের কাজের জন্য দায়িত্বশীল থাকেন এবং সেখানেই তারা জবাবদিহি করেন। তো এবং এবং যদি দেখা যায় যে তারা আইনসভার আস্থা হারিয়ে ফেলেছে তাহলে কিন্তু তাদেরকে পদত্যাগ করতে হয়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় যদিও আইনসভা শাসন বিভাগ এর মধ্যে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না, তাই এক্ষেত্রে হয়তো আইনসভা শাসন বিভাগকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে না ঠিকই, কিন্তু তাহলেও আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাতেও কিন্তু কেন্দ্রীয় আইনসভার দ্বিতীয় কক্ষ সেনেটের অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি সন্ধি অনুমোদন এবং উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের নিয়োগ প্রভৃতি কোনো কাজই সেভাবে করতে পারেন না। অর্থাৎ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আইনসভার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। তৃতীয়ত হচ্ছে বিচার সংক্রান্ত কাজ। অনেক সময় আইনসভা তাদের বিচার সংক্রান্ত কাজ সম্পাদন করে। কীরকম না, নিজেদের সদস্যদের আচার আচরণের বিচার করা আইনসভার একটা কাজের মধ্যে পড়ে। অর্থাৎ নিজ সদস্যদের আচার আচরণের বিচার আইনসভা কর্তৃক নির্বাচিত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বিচার প্রভৃতি আইনসভার বিচার সংক্রান্ত কার্যাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ আইনসভা নিজ সদস্যদের কে বিচার করে থাকে বা নিজ সদস্যদের আচার আচরণ নিয়ে বিচার করে থাকে। এছাড়া আইনসভার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ। সরকারি অর্থের অপচয় রোধ করার জন্য, অপচয় আটকানোর জন্য আইনসভা পূর্ব বা বিগত বছরের সরকারি আয় ব্যয়ের আলোচনা, পরবর্তী বছরের জন্য বরাদ্দকরণ প্রভৃতির মাধ্যমে গণতান্ত্রিক নিয়ন্ত্রণকে কার্যকর করে। এই বিভাগের অনুমতি ছাড়া কিন্তু কোনো রকম নতুন, অর্থাৎ আইন বিভাগের অনুমতি ছাড়া কিন্তু নতুন কর ধার্য করা কিংবা পুরনো করের পুনর্বিন্যাস করা এগুলো কিছুই করা যায় না। সুতরাং অর্থ সংক্রান্ত ক্ষেত্রেও আইনসভার একটা বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া আইনসভার আরেকটা কাজ হচ্ছে সাংবিধানিক ক্ষমতা। অর্থাৎ কোনো কোনো রাষ্ট্রের আইনসভা সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে। যেমন সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট এই ধরনের ক্ষমতার অধিকারী। অর্থাৎ কোনো কোনো রাষ্ট্রের আইনসভা তারা কিন্তু সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে। এছাড়া আইনসভার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। নির্বাচন সংক্রান্ত ক্ষমতা কি না, বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে। যেমন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট কর্তৃক যুক্তরাষ্ট্রীয় সরকারের সদস্যগণ নির্বাচিত হন।
অর্থাৎ নির্বাচন সংক্রান্ত ক্ষেত্রে আইনসভার বিশেষ ভূমিকা আছে। আবার আমরা বলতে পারি যে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু পার্লামেন্টের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু আইনসভার ভূমিকাকে অস্বীকার করা যায় না। যেমন আইনসভায় আইন প্রণীত হওয়ার সময় বা আইন প্রণয়নের সময় আইনের খসড়া প্রস্তাবের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়, বিভিন্ন আলাপ আলোচনা হয়। সেই সব বিতর্ক আলোচনা প্রভৃতি সংবাদপত্র, বেতার, দূরদর্শন ইত্যাদির মাধ্যমে প্রচারিত হয় এবং তার ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং জনগণ সরকারি কার্যকলাপের ওপর সদা সতর্ক দৃষ্টি রাখতে পারে। এছাড়া জনমত প্রকাশের মাধ্যমে হিসেবেও আইনসভার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ আইনসভায় দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিনিধিরা আসেন এবং তারা নিজ নিজ অঞ্চলের অভাব অভিযোগ বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে আলোচনা করেন। সরকার এইসব আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় আইন তৈরি করে এবং এইভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা জনমত প্রকাশের মাধ্যম বলে ও বিবেচিত হয়, কারণ বিভিন্ন দেশে দেশের বিভিন্ন অংশের মানুষরা তাদের সমস্যাবলী তুলে ধরে, তাই জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদাকেই তারা তুলে ধরে আর সেটাকে ভিত্তি করেই আইন তৈরি হয়। এছাড়া গণতন্ত্রে আইনসভার অন্যতম কাজ হলো সরকারের সঙ্গে জনগণের সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করা। অর্থাৎ জনগণের অভাব অভিযোগ সম্পর্কে আইনসভার সদস্যরা সরকারকে অবহিত করেন, আবার সরকারের নীতি কার্যাবলী প্রভৃতি বিষয়গুলো সম্পর্কেও আইনসভার সদস্যরা জনগণকে অবহিত করেন। অর্থাৎ জনগণ এবং সরকারের মধ্যে আইনসভার সদস্যরা একটা সংযোগ রক্ষার চেষ্টা করেন, একটা সেতু বন্ধনের কাজ করেন। সেই জন্য বলা যেতে পারে যে আইনসভার অন্যতম কাজ হচ্ছে সরকারের সঙ্গে জনগণের সংযোগ সাধন। এছাড়া বিভিন্ন কমিটি এবং কমিশন নিয়োগের ক্ষেত্রেও আইনসভার একটা ভূমিকা আছে। যেমন আধুনিক আইনসভাগুলো অনেক সময় বিভিন্ন প্রকার অনুসন্ধানের জন্য বা অনুসন্ধানের কাজে নিজেদেরকে যুক্ত করে। কোনো কোনো দেশে সমকালীন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে যথেষ্টভাবে অবহিত হওয়ার জন্য আইনসভা বিভিন্ন কমিশন এবং কমিটি তৈরি করেন বা নিয়োগ করে। এছাড়া সরকারি ব্যবস্থার দুর্নীতি তদন্তের জন্য এরূপ কমিশন অনেক সময় তৈরি হয়। উদাহরণ হিসেবে ভারতে জরুরি অবস্থার সময় 1975 থেকে 1977 সালে সেই সময় ক্ষমতার অপব্যবহার এবং নিপীড়ন বিষয় তদন্তের জন্য সহ কমিশন নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল বা এক্ষেত্রে আমরা সেটা উল্লেখ করতে পারি। একইভাবে বিচারপতিদের পদচ্যুত করার ক্ষেত্রেও আইনসভার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কোনো কোনো দেশে বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা আইনসভার হাতে ন্যস্ত থাকে। আবার আমরা এমনকি ভারতের তুলনাও করতে পারি, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সিদ্ধান্ত যদি গৃহীত হয় তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদেরকে পদত্যাগ বা অপসারণ করাতে পারে আইনসভার সদস্যরা। অর্থাৎ আইনসভার সদস্যরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে উপযুক্ত সংখ্যাগরিষ্ঠতার, তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদেরকে অপসারিত করা যেতে পারে। এইভাবে আইনসভা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। যেমন আমরা কী কী কাজের কথা বললাম, আইন প্রণয়ন, শাসন সংক্রান্ত কাজ, বিচার সংক্রান্ত কাজ, অর্থ সংক্রান্ত কাজ, সাংবিধানিক ক্ষমতা, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা, রাজনৈতিক চেতনা বৃদ্ধি, জনমত প্রকাশের মাধ্যম হিসেবে জনগণ এবং সরকার এবং জনগণের মধ্যে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে বিভিন্ন কমিটি এবং কমিশন নিয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করে এবং বিচারপতিদের পদচ্যুত করার ক্ষেত্রেও কিন্তু আইনসভা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া
তোমাদেরকে আমি বলেই ছিলাম যে আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত না একক্ষ বিশিষ্ট হওয়া উচিত, এই আলোচনাটা আগে তোমাদের সাথে করেছি। আর আজকে আমরা পড়লাম যে আইনসভা কার্যাবলী কি হতে পারে। তো আজ এই পর্যন্তই থাক, ছাত্রীরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে সাবধানে রেখো।